নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই অ্যাস্ট্রাস্পেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 14ই আগস্ট 2024 বুধবার, বাংলা 29শে শ্রাবণ 1431। আজ সকাল 9টার সময় অনুসারে রাশিচক্র গ্রহদের পজিশনগুলি এরকম রয়েছে। বৃষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল, কর্কট রাশির ঘরে রবি, সিংহ রাশির ঘরে বুধ শুক্র, কন্যা রাশির ঘরে কেতু, বৃশ্চিকে রয়েছে চন্দ্র, কুম্ভ রাশির ঘরে শনি, মীন রাশির ঘরে রাহু। আজকের তিথি শুক্লপক্ষের নবমী, সকাল 5টা 55 মিনিট পর্যন্ত। আজকে থাকছে অনুরাধা নক্ষত্র রাত 9টা 10 মিনিট পর্যন্ত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমে জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনে রাহুকালের সময়টি হচ্ছে দুপুর 12টা 25 থেকে দুপুর 2টো 4 মিনিট পর্যন্ত। এবং আরও যে অশুভ সময়গুলি রয়েছে সেগুলো সময়গুলি হচ্ছে সকাল 8টা 29 থেকে সকাল 9টা 30 পর্যন্ত, তারপর বেলা 11টা 42 থেকে দুপুর 1টা 19 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই সময়গুলিতে আপনার কোনো ধরনের শুভকাজ কিন্তু করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হলো সকালের দিকটা 5টা 16 থেকে সকাল 7টা 2 মিনিট পর্যন্ত, তারপর সকাল 9টা 31 থেকে 11টা 10 মিনিট পর্যন্ত, তারপর দুপুর 1টা 39 থেকে বিকেল 4টে 57 মিনিট পর্যন্ত, তারপর রাত 6টা 33 থেকে রাত 8টা 53 মিনিট পর্যন্ত, তারপর রাত 1টা 31 থেকে একবারে ভোর শেষ রাত 5টা 16 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনারা যে কোনো ধরনের শুভকাজ কিন্তু করতে পারেন। সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা মধ্যম প্রকার রয়েছে। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাস্পেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে। প্রথমে বলবো মেষ রাশি। তো মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনাদের আর্থিক দিকটা খুব ভালো রয়েছে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে। আজকে কিন্তু অবশ্যই আপনি আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন। আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন, লটারি কাটতে পারেন, ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য একটু গন্ডগোল করতে পারে, নিজের শরীর স্বাস্থ্য দিকে একটু আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার। কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার যাবে, আশা করা যাচ্ছে মোটামুটি মিলেমিশে ঠিকঠাক দিন চলে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো মধ্যম প্রকার দিন, অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে একটা চমৎকার দিন আপনি কাটাবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই রং, তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর বৃষ রাশি। তো বৃষ রাশির জন্য বলবো আজকে আপনার নিজের কোনো কাজের জন্য ভুল মানে খেদ হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে অনুশোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি নিজের কাজে যে ভুল করেছেন সেটা তার ফলে আপনার নিজের মনে দুঃখ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো অবশ্যই একটু সাবধানে থাকতে হবে যাতে নিজের দ্বারা কোনো ভুলভ্রান্তি কোনো কাজ করে কষ্ট পেতে না হয়, সেদিকটা অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকছে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে। ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন এবং বলবো বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে। আজ দিন কিন্তু আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন। পরিবারের অশান্তির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য, কোনো বাধাবিঘ্ন নেই। আজকে অবশ্যই আপনারা খুব সুন্দর একটা দিন কাটাতে পারবেন। এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন, প্রেম করতে চাইছিলেন, আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে, দিন ভালো কাটবে। কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে এবং বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো আজকে একবারে দারুণ দিন, খুব ভালো দিন রয়েছে, আর সুন্দর দিন আপনাদের কাটবে। আজকে অবশ্যই আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি, তাই গোলাপি রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসছি মিথুন রাশি। তো মিথুন রাশির জন্য বলবো আজ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে, শরীর স্বাস্থ্য ভোগাতে পারে আপনাকে, যে বিশেষ করে যাদের হার্ট রিলেটেড রোগ রয়েছে, কোলেস্ট্রল হ্যান ত্যান এইসব রোগগুলো রয়েছে, বুকে ব্যথা, এদের কিন্তু আপনাদের সম্ভাবনা আজকে শরীর খারাপের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো একটু সাবধানে অবশ্যই কিন্তু থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বাকি আর্থিক দিকটা আপনি কিন্তু ভালো রয়েছে, আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন, লটারি কাটতে পারেন। আজকে কিন্তু যারা রয়েছেন আপনার মিথুন রাশির, আজকে অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, দিন ভালো রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিন ভালো রয়েছে, পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে। তবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য, আজকে কোনো বাধাবিঘ্ন নেই, খুব সুন্দর দিন কিন্তু আপনারা কাটাবেন। আজকে যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে। কর্ম কর্মক্ষেত্রের দিন খুব ভালো রয়েছে, বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন, নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকে যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন সেখানে অ্যাপ্লিকেশন করে রাখুন, অবশ্যই সফলতা খুব তাড়াতাড়ি পাবেন যদি আজকে আপনারা অ্যাপ্লিকেশন করে রাখেন। বাকি যারা চাকরি বাকরি করছেন আপনাদের জন্য কর্মক্ষেত্রে খুব ভালো দিন, আজকে পদোন্নতি প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে।
দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন কাটবে আপনাদের। আজকে অবশ্যই আপনাদের সুখ সম্ভোগের সম্ভাবনা রয়েছে, মিলেমিশে সুন্দর দিন আজকে, চমৎকার একটা দিন আপনারা কাটাবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসছি কর্কট রাশি। তো কর্কট রাশির জন্য আজকে বলবো যে আপনার অবশ্যই কিন্তু মান সম্মান বৃদ্ধি হবে, নিজের কাজের জন্য নিজের ব্যবহারের জন্য দিন কিন্তু খুব আপনার ভালো রয়েছে, কর্মক্ষেত্রে সুন্দর দিন কিন্তু আপনার কাটবে। যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে, অবশ্যই আপনার সুন্দর দিন মিলেমিশে আজকে কাটাতে পারবেন, আজকে কোনো সমস্যা নেই, কোনো বাধাবিঘ্ন নেই। যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন খুব সুন্দর কিন্তু আপনাদের দিন কাটবে, আপনাদের জীবনে প্রেম আসবে। যদি যারা প্রেম ভালোবাসা করছেন যদি আপনারা বিয়েশাদি করতে চান অবশ্যই কিন্তু আজকে কথা বলতে পারেন, আজকের দিন কিন্তু খুব ভালো রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আর্থিক দিকটা একটু গণ্ডগোল রয়েছে, নিজের টাকা পয়সা দরকারি জিনিসপত্র সাবধানে রাখবেন, হারিয়ে যাওয়া চুরি যাওয়া এগুলো সমস্যা হতে মানে আসতে পারে, তো একটু সাবধানে রাখবেন। আজকে ইনভেস্টমেন্ট করবেন না, লটারি কাটার কোনো দরকার নেই। আজকে দিন কিন্তু খুব খারাপ, আর্থিক দিক থেকে মাথায় রাখতে হবে, টাকা পয়সা কাউকে ধার দেবেন না আজকে, নাহলে কিন্তু ডুবে যাবে। শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার থাকছে আজকে, অবশ্যই বলবো দিন কর্মক্ষেত্রে ভালো রয়েছে, মান সম্মান বৃদ্ধি হবে, তাই জন্য অবশ্যই কিন্তু আজকে নিজের যত্ন করে নিজের কাজটা করবেন এবং বেকার ছেলেমেয়েদের কাজের জন্য অবশ্যই চেষ্টা করবেন। আবার আমি বলে রাখছি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের দিন কিন্তু খুব ভালো কাটবে, দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে, খুব ভালো দিন কাটবে আপনাদের। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসছে সিংহ রাশি। তো সিংহ রাশির জন্য বলবো আজকে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। তবে হঠাৎ করে মানে যাতে আগুনের কোনো ছ্যাঁকা না খেয়ে যান, বা আগুন থেকে আজকে কিন্তু একটু দূরে থাকবেন, কারণ আগুন থেকে একটা বিপদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তো অবশ্যই বলবো সাবধানে থাকুন। আজকে আর্থিক দিক থেকে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে, তবে ইনভেস্টমেন্ট না করাই ভালো, লটারি না কাটাই ভালো। পারিবারিক দিকটা ভালো রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারে ভালো নয়, প্রচুর বাধা বিঘ্ন রয়েছে, দূরে থাকুন, আজকের দিনটা কিন্তু ভালো নয়। আজ ঝামেলা ঝঞ্ঝট হতে পারে, বন্যা আসতে পারে, দূরে থাকুন। পেশাগত দিক থেকে বলবো দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে। তো বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে আজকে মনোমালিন্যতা হতে পারে, দিনটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি রং, তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসি কন্যা রাশি। তো কন্যা রাশির জন্য বলবো আজকে যারা বিভিন্ন রকম বেটিং লাগান বা খেলা টেলা এসব বা জুয়া টুয়া এসব খেলেন, এগুলো থেকে আজকে দূরে থাকবেন, আজকে কিন্তু লসের সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য আজকে মধ্যম প্রকার রয়েছে, আর্থিক দিকটাও বলবো মধ্যম প্রকার রয়েছে, তবে এসব জুয়া টুয়া টাইপের খেলা থেকে দূরে থাকবেন। পারিবারিক দিকটা ভালো রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু আপনাদের ভালোই কাটবে আজকে। কর্মক্ষেত্রে দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, হঠাৎ করে মাথা গরম টেনশন এগুলো হতে পারে, অতিরিক্ত কাজের চাপে হোক বা বিভিন্ন কারণে হোক, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক হতে পারে, তাই সাবধানে থাকুন, নিজের কাজ নিজে করুন, নিজের কাজে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা হতে পারে, সাবধানে থাকুন, তাই বলবো সতর্ক থাকুন। আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন ভালো রয়েছে, দিন ভালো কাটবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসি তুলা রাশি। তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আপনার কর্মক্ষেত্রের দিন কিন্তু খুব ভালো কাটবে, কর্মক্ষেত্রে খুব সুন্দর দিন রয়েছে, খুব সুন্দর দিন মিলেমিশে কাটবে, কোনো অসুবিধা নেই, আজকে দারুণ দিন রয়েছে, আজকে অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে। আজকে বলবো আজকে মান সম্মান বৃদ্ধি পদোন্নতি যোগ রয়েছে, আজকে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন, দিনটা কর্মের জন্য খুবই ভালো দিন, বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনগুলো আজকে করে রাখুন, অবশ্যই সফলতা কিন্তু আপনারা পাবেন। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে, আর্থিক দিকটাও মধ্যম প্রকার, তো ইনভেস্টমেন্ট করলে একটু চিন্তাভাবনা করতে হবে। যারা প্রেম ভালোবাসা করছেন বাধাবিঘ্ন রয়েছে, খুব বিশেষ ভালো দিন বলা যাচ্ছে না। দাম্পত্য জীবন কিন্তু আজকে মধ্যম প্রকার রয়েছে, আশা করা যাচ্ছে একটা শান্তিপূর্ণ দিন অবশ্যই আপনারা কাটাবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রং, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসছে বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের দিন খুব ভালো যাবে, আজকে কোনো বাধাবিঘ্ন নেই, বিভিন্ন দিক থেকে আজকে কিন্তু আপনি আপনার মান সম্মান বৃদ্ধি হবে, আপনার কাজের জন্য প্রশংসিত হবেন, সম্মান পাবেন, আজকে আজকে পদোন্নতির যোগ কিন্তু একটা রয়েছে।
বেকার ছেলে মেয়েদের জন্য বলবো, যেহেতু কর্মের জন্য দিনটা ভালো আজকে, তাই কাজের জন্য চেষ্টা করুন। বিভিন্ন জায়গায় যেসব কর্মের খবরগুলো, কাজের খবরগুলো পাবেন, অ্যাপ্লিকেশন করে রাখুন, অবশ্যই কিন্তু সফলতা পাবেন। দিন ভালো রয়েছে, শরীর স্বাস্থ্যের দিকে একটু অবশ্যই নজর রাখতে হবে, আর্থিক দিকটি ভালোই দেখা যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। ইনভেস্টমেন্ট করুন, চিন্তার কোনো কারণ নেই। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। যারা প্রেম ভালোবাসা করছেন, দিন কিন্তু ভালোই কাটবে আপনাদের, চিন্তার কোনো কারণ নেই। বিবাহিত পুরুষ মহিলাদের জন্য অবশ্যই বলবো, দিন ভালো রয়েছে, অবশ্যই একটা চমৎকার দিন আপনারা কিন্তু কাটাবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা হলো আপনার জন্য নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসছি ধনু রাশি। তো ধনু রাশির জন্য বলবো, অবশ্যই কিন্তু আজকে আপনার মোটামুটি দিন ভালো রয়েছে, তো অবশ্যই কিন্তু সেটা কিন্তু আপনাকেই, আপনার উপরে দায়িত্ব, আপনাকেই কিন্তু সেগুলো দিনটাকে ভালোভাবে আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে। মানে কিছু গণ্ডগোল আপনার নিজের, যাতে কোনো ভুল না হয়ে যায়, নিজে থেকে যেন কোনো ভুল না করে ফেলেন, সেদিকে অবশ্যই আপনাকে কিন্তু নজর রাখতে হবে, খুবই সতর্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনার দিন ভালো কাটতে পারে আজকে। তো আজকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তবে আর্থিক দিকটা খুবই গণ্ডগোল রয়েছে, সতর্ক থাকতে হবে যাতে আপনার টাকা পয়সা জিনিসপত্র হারিয়ে না যায়, চুরি না যায়, কাউকে টাকা পয়সা আজকে ধার দেবেন না, এবং আজকে ইনভেস্টমেন্ট করবেন না, লটারি কাটতে যাবেন না। ব্যবসাদের জন্য বলবো, ক্ষতির সম্ভাবনা রয়েছে, পরিবারে অশান্তির সম্ভাবনা রয়েছে, তো আপনাকে এগুলো কিন্তু ম্যানেজ করতে হবে। যারা প্রেম ভালোবাসা করছেন, প্রচুর বাধা বিঘ্ন রয়েছে, দিন একেবারেই খারাপ, তো আজকের দিনটি বলবো ঝামেলা ঝঞ্ঝট হতে পারে, মান সম্মানের হানি হতে পারে আজকে, কিন্তু মানে দিনটা প্রেম ভালোবাসা করার জন্য নয়, তাই দূরে থাকুন, সতর্ক থাকুন। কর্মক্ষেত্র দিন বলবো খুব একটা ভালো নয়, মধ্যম প্রকার, তো মিলেমিশে আজকের দিন আপনাকে কিন্তু কাটাতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে আজকে মনোমালিন্যতার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে, তো অবশ্যই বলবো মিলেমিশে থাকার চেষ্টা করুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 6, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি রং, তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আছে মকর রাশি। তো মকর রাশির জন্য বলবো যে আজকে অবশ্যই কিন্তু আজকে যারা শরীর স্বাস্থ্য একটু কিন্তু গণ্ডগোল হতে পারে, পেট পেট ব্যথা, এগুলো কিন্তু সমস্যা, পেটে গ্যাস, এগুলো হওয়ার একটু সম্ভাবনা রয়েছে, তো একটু সাবধানে থাকতে হবে। তো আর্থিক দিকটা কিন্তু খুব একটা ভালো নেই, তো ইনভেস্টমেন্ট করার দরকার নেই আজকে, আজকে লটারি ফটারি কাটার কোনো প্রয়োজন নেই। পরিবারের দিন কিন্তু খুব মোটামুটি, তবে যারা প্রেম ভালোবাসা করছেন, দিন আপনাদের ভালো রয়েছে, কোনো বাধা বিঘ্ন নেই, খুব ভালো দিন আপনারা কাটাবেন। এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের জন্য দিন ভালো। কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে, বিবাহিত পুরুষ মহিলাদের জন্য অবশ্যই খুব ভালো দিন, সুখ সম্মুখের সম্ভাবনা রয়েছে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 6, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি রং, তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসছি কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির জন্য বলবো, আজকে কিন্তু অবশ্যই আপনার দিন মোটামুটি ভালো রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তেমন কোনো সমস্যা নেই, ছোটোখাটো যদি কোনো পেটে সমস্যা হয় তাহলে এগুলো হওয়ার সম্ভাবনা, বাকি মানে মোটামুটি দিন আপনার ভালো রয়েছে। আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আপনার কাছে, আজ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, লটারি কাটতে পারেন, মানে খুব ভালো দিন, কোনো চিন্তার কোনো কারণ নেই আজকে। আর্থিক দিক থেকে আপনি মোট কথা সমৃদ্ধশালী থাকবেন, ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে, যারা প্রেম ভালোবাসা করছেন, দিন মধ্যম প্রকার, দিন খুব ভালো কাটবে, চিন্তার কোনো কারণ নেই। কর্মক্ষেত্রে কিন্তু দিন মধ্যম প্রকার রয়েছে, মোটামুটি দিন ভালো কাটবে। এবং বলবো যে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন, অবশ্যই চমৎকার দিন একটা আপনারা কাটাবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 3, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রং, তাই হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এরপর আসছি শেষ রাশি, মীন রাশি। তো মীন রাশির জন্য বলবো, আজকে কিন্তু যারা প্রেম ভালোবাসা করছেন, তারা একটু সাবধানে থাকবেন, একটু বাধাবিঘ্ন কিন্তু রয়েছে। তারপরে আজকে যাতে কোনো কর্মক্ষেত্রে হোক, বা কোনো মানে আপনার বন্ধু বান্ধব, বা কোনো বাইরে হোক কোথাও, কোনো ঝামেলা ঝঞ্ঝট থেকে আপনি কিন্তু দূরে থাকবেন। যেখানে ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে দেখলেন, বা আপনার সঙ্গেও ঝামেলা ঝঞ্ঝট হয়ে যেতে পারে, সেই সব ঝামেলা থেকে, সেই সব জায়গা থেকে দূরে সরে যাবেন আর কি, ঝামেলা ঝঞ্ঝট আজকে করতে যাবেন না, কারণ পুলিশ এই ঝামেলা কোর্ট কাছারির চক্করে আজকে পড়ে যেতে পারেন। তো সাবধানে থাকুন, সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না, তো একটু যত্ন অবশ্যই নিতে হবে, ঠিকঠাক সাবধানে থাকতে হবে। আর্থিক দিকটা ভালোই রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে, যারা প্রেম ভালোবাসা করছেন, সামান্য বাধাবিঘ্ন রয়েছে, দিন মোটামুটি ভালো। আর যারা কর্মক্ষেত্রে চাকরি বাকরি করছেন, দিন কিন্তু ঠিকঠাকই রয়েছে, তেমন চিন্তার কোনো কারণ নেই, তবে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো, মধ্যম প্রকার দিন রয়েছে, আশা করা যাচ্ছে মিলেমিশে একটা ভালো দিন আপনারা কাটিয়ে ফেলতে পারবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। ভালো থাকবেন, নমস্কার।